নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়কে ইতিহাসের সেরা বলে আখ্যা দিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া অধিনায়ক হিসেবে মুমিনুল হক সৌরভকে নিয়ে আশার কথা জানালেন তিনি। এটি নিউজের আলাপকালে খোলামেলা কথা বললেন এই ওপেনার। আজ প্রথম পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। দর্শক আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, তার সঙ্গে কথা বলবো নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ঐতিহাসিক জয় সহ বিভিন্ন বিষয় নিয়ে। তামিম ভাই, এটিএন নিউজে স্বাগতম। জি, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা অসাধারণ একটি জয় পেলাম, এই জয় নিয়ে আপনার মন্তব্যটা কি? আমার কাছে মনে হয় এটা টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট একটা, কারণ অনেক বড় বড় দল ওই দেশে যায় জিততে পারে না। আর যেভাবে আমরা 5 দিন ক্রিকেট খেলেছি, ইট ইজ আনবিলিভেবল। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেম্বার ওই টিমের কে অনেক 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 ক্রেডিট দেওয়া উচিত, বিকজ কেউ কোনো সময় ভাবেনি যে আমরা এরকম ধরনের রেজাল্ট করতে পারবো। আর আমার কাছে মনে হয় যদি সবচেয়ে বেশি ক্রেডিট পাইতে, মানে কাউকে যদি দিতে হয়, তাহলে ক্যাপ্টেনকে দিতে হবে, কারণ ও ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমার কাছে মনে হয় অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছে, স্পেশালি টেস্ট ক্রিকেটে, যেখানে আমরা খুব বেশি একটা স্ট্রং না। বাট তারপরেও তার যে চেষ্টা, তার যে ইচ্ছা ছিল যে এই টিমটাকে চেঞ্জ করার বা এই টিমটাকে নিয়ে বড় জায়গায় জেতা সম্ভব, বাইরে জেতা সম্ভব, তার মধ্যে যে বিশ্বাসটা ছিল, আজকে ওটার ফল দেখছি আমরা। সো আমার কাছে মনে হয় যে মুমিনুল শুড গেট আ লট অফ ক্রেডিট, অ্যান্ড আই থিঙ্ক আজকে ওর বিশ্বাসের কারণেই এই ধরনের রেজাল্টটা হওয়া সম্ভব ছিল। এবাদতের কথা আর ব্যাটসম্যান যারা ভালো খেলেছেন সবার কথা, ইট ওয়াজ আ টোটাল টিম এফোর্ট। বাট আমি যদি, আমাকে যদি একজন পয়েন্ট আউট করতে হয়, তাহলে আমি মুমিনুলের কথা বলবো। আপনি নিজে ওডিআই ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন্সি কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? দেখেন না, ক্যাপ্টেন্সি ও ইয়াং ক্যাপ্টেন, ও উইথ এজ ও ক্যাপ্টেন্সি গ্রো করবে, সব হবে। বাট আমার কাছে মনে হয় যে যে ইম্পর্টেন্স যে টেস্ট ফরম্যাটকে সে দেয়, বা তার টিমকে নিয়ে একটা ম্যাচ জিতা, বা এটার যা তার যেটা স্বপ্ন, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। কারণ আমি ওকে খুব কাছের থেকে দেখেছি, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। আ লট অফ ক্রেডিট শুড গোস টু হ্যাম, বিকজ হি অ্যাকচুয়ালি ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড, নিজের ক্ষেত্রে না, টিম যেরকম ভালো খেলুক এটার জন্য সে প্রচণ্ড পরিমাণ কষ্ট করে। সো এই ক্রেডিটটা ওকে অনেক যাওয়া উচিত। ক্রেডিটের কথা বললেন, এখানে ইঞ্জুরিতে না বলে আপনারও খেলার কথা ছিল, আপনি নেই, রিয়াদ ভাই তো টেস্টে রিটায়ারমেন্ট করেছে, মাশরাফি ভাই টেস্ট খেলছে না, সাকিব ভাই নেই, আপনারা ছাড়া যে বাংলাদেশ জয় পাচ্ছে, এটি না আপনাদের বলবেনটা? এই জিনিসটা করাটা আপনারা একটু বন্ধ করেন যে আমরা আছি কি নাই, বা আমরা না থাকলে জিততেছে, আমরা থাকলে জিততেছে না, এই জিনিসটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো সময় মনে হয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম এই মুহূর্তে একটা এমন কিছু অ্যাচিভ করেছে যে অনেক দেশই করতে পারে নাই। এই জিনিসটা আমরা সেলিব্রেট আমাদের করা উচিত নেক্সট 2-3 দিন অবশ্যই। বাট আরেকটা টেস্ট ম্যাচ আছে, ওটার আগে আশা, এটাই আমরা এখান থেকে বেশ করতে পারি যে দে ডু দেয়ার বেস্ট, বাট হোয়াট এভার দে হ্যাভ অ্যাচিভড, হ্যাটস অফ টু দ্যাম। দল দুই একটা ম্যাচ হারলে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকলকে নিয়ে সমালোচনা হয়। আপনারা মাঠে খেলেন, আপনারা আমার থেকে বেশি ভালো জানবেন, এটা আপনাদের ক্রিকেটে কতটা প্রভাব পড়ে? প্রেস ক্রিটিসিজম দুটোটা একটা ক্রিকেটারের জীবন, এটা নিয়ে যে এটার কারণে যে আমাদের পারফরমেন্স খারাপ হয়ে যায় বা ভালো হয়ে যায় তা না, এটা সবসময় থাকবে, এটাকে নিয়ে চলতে হবে। সো এটা নিয়ে এত বেশি ভেবে লাভ নেই। সামনে বিপিএল তে আপনি খেলবেন, এক টিমে রিয়াদ ভাই, মাশরাফি ভাই খেলছেন, এবারের কেমন সুযোগ দেখছেন আপনারা সবকিছু মিলে আপনারা সিনিয়র এক টিমে খেলতে পারছেন? দেখেন, আমি এত কিছু নিয়ে ভাবছি না সত্যি কথা, আমি 3-4 মাস পর কামব্যাক হবে, সো আমি ওটা নিয়ে এক্সাইটেড। আই এম লুকিং ফরওয়ার্ড টু প্লে বিসিএল প্রথমে, তারপরে বিপিএল, বাট আমি ওটা নিয়ে এক্সাইটেড। ভালো খেলবো, খারাপ খেলবো, কী হবে না হবে, এসব সময়ের সাথে সব বোঝা যাবে, বাট আমি খেলায় ফিরে আসতেছি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।